আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলেই আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইংলিশ সেকেন্ড পেপারের আপনাদের প্রশ্ন অ্যানালাইসিস করে আপনাদেরকে বুঝিয়ে দেব আপনাদের কোন কোন প্রশ্নগুলো 2022 সালের পরীক্ষায় থাকবে, সেই বিষয়গুলো আমি আপনাদের বলে দেব। তবে শিক্ষার্থী, আপনাদেরকে আমি একটি কথা জানিয়ে রাখি, 2015 সাল থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে নতুন গ্রামারের সিলেবাসে পরীক্ষা হওয়ার পর থেকে শুধু 19 সালে একবার শুধু সেকেন্ড পেপার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সেই জন্য শিক্ষার্থী, আপনাদেরকে আমি শুধু 19 সালে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নটা শুধু আপনাদের সাথে শেয়ার করব। 20 সালে আপনারা জানেন যে অটো পাস হয়েছে, কোনো পরীক্ষা অনুষ্ঠিত হয় নাই। আর 21 সালে শুধু গত বছর অ্যাসাইনমেন্ট বিষয়ের উপর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু শিক্ষার্থী, আমাদের 2022 সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আপনাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কিন্তু শিক্ষার্থী, আমি আপনাদেরকে এখন বলবো কোন কোন প্রশ্নের অপশনগুলো আপনাদের থাকবে। যেমন ধরেন, আপনাদের স্বাভাবিক নিয়মে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ইংলিশ সেকেন্ড পেপারে 12 ধরনের ব্যাকরণ থাকে, মানে গ্রামার থাকে, তার মধ্যে 5 বার অঙ্ক তো 60। কিন্তু শিক্ষার্থী, 2022 সালে যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের জন্য শুধু এখানে প্রশ্ন থাকবে যে আপনার 6টা ব্যাকরণের অংশ থাকবে। যেমন ধরেন, 1 নম্বর যে বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, এই অপশনটা থাকবে না। তার মানে এটা 22 সালে যারা পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনাদের জন্য এই 1 নম্বর অপশনটা থাকবে না। 2 নম্বরে যে অপশনটা দেওয়া আছে সেটাই হবে আপনার 1 নম্বর। কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রেপোজিশন, তার মানে এই 2ই হবে আপনার 1 নম্বর। তার মানে 2 নম্বর অপশনটা আপনাদের জন্য থাকবে। আমার কথা কি বুঝতে পেরেছেন কিনা বলেন। তার মানে 2 নম্বরটা দিয়ে আপনাদের ব্যাকরণ শুরু, 1 নম্বর। হ্যাঁ, তারপর শিক্ষার্থী, 3 নম্বরে আমাদের যে অপশনটা দেওয়া আছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ সুইটেবল ফ্রেজ অর ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স, তার মানে এটা হবে আপনার 2 নম্বর, এটা থাকবে। তার মানে আপনাদের যারা 22 সালে পরীক্ষা অংশগ্রহণ করবেন, 2 নম্বর যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি এরকম একটা প্রশ্ন থাকবে, 3 নম্বরে যে অপশনটা দেখতে পাচ্ছি এরকম একটা প্রশ্ন থাকবে, তারপরে 2 থাকবে 3 থাকবে, 2টা ব্যাকরণের অংশ আমি আপনাদের বলে দিয়েছি। তারপর শিক্ষার্থী, এখন আমাদের তাহলে আমরা 2টা অপশন বলে দেওয়ার পরে আমাদের এখানে 4 নম্বর যে অংশটা আছে এটা আমাদের পরীক্ষার প্রশ্ন থাকবে না। কিন্তু শিক্ষার্থী, আমাদের 5 নম্বর যে অংশটা আমরা এখন দেখতে পাচ্ছি এটা আমাদের পরীক্ষার প্রশ্ন থাকবে। সেটা আমাদের কী কী প্রশ্নটা, আমরা ওই যে যারা আমরা রাইট ফর্ম অফ বার পড়ি সেটা হলো আমাদের এই অপশনটা। আপনার এখানে বাক্যটা লেখা আছে, দেখেন কী কীভাবে লেখা আছে। বলা আছে রিড দ্য টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট ফর্ম অফ বার্বস অ্যাজ পার সাবজেক্ট অ্যান্ড কনটেক্সট। তার মানে শিক্ষার্থী, এখানে বার্বের কারেক্ট ফর্ম ব্যবহার করার জন্য বলা হয়েছে, যেটাকে আমরা রাইট ফর্ম অফ বার্ব নামে জেনে অভ্যস্ত। যাই হোক শিক্ষার্থী, আমি আপনাদেরকে এখানে বলেছি প্রিপোজিশনটা থাকবে, 2 নম্বর যেটা আছে সেটা থাকবে, আর 3 নম্বর যেটা আমাদের ফ্রেজ আছে সেটা থাকবে। এখন 4 নম্বর অপশনটা থাকবে না, কিন্তু আপনাদের 5 নম্বর যে অপশনটা দেখাচ্ছি সেটা থাকবে রাইট ফর্ম অফ বার্ব। আপনারা কি আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে কিনা সেটা আমাকে জানাবেন কমেন্ট করে, আমি আপনাদের চেষ্টা করব সহযোগিতা করার জন্য। তারপর শিক্ষার্থী, আপনাদেরকে পরে 6 নম্বর যে অংশটা দেওয়া আছে সেটা আমাদের 22 সালের পরীক্ষা আমাদের এই অপশনটা থাকবে না। কিন্তু শিক্ষার্থী, আমাদের 6-7 থাকবে না, সরি মিস্টেক হয়েছে, 6 নম্বরটা থাকবে, 6 নম্বরটা থাকবে, কারণ রিড দ্য টেক্সট অ্যান্ড চেঞ্জ দ্য সেন্টেন্স ইন ডিরেক্টেড, 6 নম্বর অপশনটা থাকবে। যেমন আমাদের এখানে দেওয়া আছে কয়েকটা বাক্য দেওয়া আছে, বলা আছে মেক ইট কম্পাউন্ড, মেক ইট হলো পজিটিভ, মেক ইট হলো প্যাসিভ, তারপরে মেক ইট ইন্টারোগেটিভ, তারপরে অ্যাফার্মেটিভ, এই ধরনের বাক্যগুলো যেগুলোকে আমরা
ট্রান্সফরমেশন বলে আমরা চিনে থাকি। তার মানে আমরা বলেছি যে আপনাদের এক থাকবে না, দুই নম্বর অপশন থাকবে, তিন থাকবে, চার থাকবে না, পাঁচ থাকবে, তারপরে ছয় নম্বরটা থাকবে। কিন্তু সাত নাম্বার অপশনটা যে দেওয়া আছে সেটা শিক্ষার্থী থাকবে না। অলরেডি আমি আপনাদের চারটে অংশ বলে দিয়েছি। এরপর আমাদের আট নাম্বার যে অংশটা আছে সেটা থাকবে আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স ইন দ্য পেসেস টু মেক দ্যাম ক্লিয়ার। আচ্ছা শিক্ষার্থী, আমার চ্যানেলে আমি আপনাদের প্রোনাউন রেফারেন্সের জন্য অনেক আগে ভিডিও আপলোড করে দিয়েছিলাম, আপনারা কেউ যদি না দেখে থাকেন সেগুলো দেখে নেবেন। এরপর শিক্ষার্থী, আপনাদের এখানে নয় নাম্বার যে অংশটা আছে সেটা থাকবে না, মডিফায়ার থাকবে না, দশ নাম্বার অংশটাও থাকবে না, কানেক্টরসও থাকবে না, তারপরে এগারো নাম্বার সিনোনিম অ্যান্টোনিম এই অংশটি থাকবে না। কিন্তু শিক্ষার্থী, আমাদের বারো নাম্বারে যেটা দেওয়া আছে, দেয়ার আর এরর্স ইন দ্য ইউজ অফ প্রান্সুয়েশন মার্কস ইন দ্য ফলোয়িং টেক্সট, রি রাইট দ্য টেক্সট কারেক্টিং দ্য এরর্স, ভুলগুলো সংশোধন করে আপনাকে এখানে বাক্যগুলো যেটাকে আমরা প্রান্সুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন নামে জেনে থাকি সেই অপশনটা থাকবে। তার মানে শিক্ষার্থী, আমাদের এখানে থাকবে প্রিপোজিশন, ফ্রেজ অ্যান্ড ইডমস, রাইট ফর্ম অফ বার্ব বা কারেক্ট ফর্ম অফ বার্ব, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, প্রোনাউন রেফারেন্স আর প্রান্সুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। বারোটা অংশের মধ্যে আপনার ছয়টা থাকবে, তার মানে আপনাদের থাকবে দুই নাম্বার, তিন নাম্বার, পাঁচ নাম্বার, ছয় নাম্বার, চারটা, তারপর শিখে থাকবে হলো আট নাম্বার। আট নাম্বার যেটা আমরা বললাম প্রোনাউন রেফারেন্স, আট নাম্বার, হ্যাঁ, পাঁচটা, আর হলো আপনার বারো নাম্বার। তাহলে ব্যাকরণের যেই প্রশ্নের যে নমুনা প্রশ্নগুলো দেওয়া আছে সেখান থেকে আপনারা দুই, তিন, তারপরে পাঁচ, ছয়, আট, বারো এই অংশগুলো আপনারা পড়বেন। আপনাদের অন্য কোনো প্রশ্নের পাঠগুলো আপনাদের এই বছরের জন্য পড়ার প্রয়োজন নেই। এখন আমরা শিক্ষার্থী পরবর্তীতে আমরা রিটেন পার্টে আমাদের স্বাভাবিকভাবে আমাদের শিক্ষার্থী এখানে চল্লিশ নম্বর থাকে আর ব্যাকরণে ষাট থাকে, এই টোটাল আমাদের একশো নম্বর। কিন্তু রিটেন পার্টের শিক্ষার্থী আমরা যেহেতু ওখানে তিরিশ নম্বরের কথা বলে দিয়েছি, এখানে রিটেন পার্টে থাকবে মাত্র আমাদের বিশ নম্বর থাকবে। বিশ নম্বর আমাদের কীভাবে থাকবে, আমাদের এখানে ইমেল, প্যারাগ্রাফ আর কম্পোজিশন। শিক্ষার্থী, আপনার ওখানে যদি আমরা ছয়টা অংশ যদি বলে থাকি, সাত নম্বরে আমাদের যে অংশটা দেওয়া থাকবে, তেরো নম্বর যে ইমেলটা দেওয়া আছে সেটি থাকবে সাত নঙে, আর আট নঙে থাকবে শিক্ষার্থী, আট নঙে থাকবে আমরা যে প্যারাগ্রাফ পনেরো নং এটা থাকবে আট নঙে, আর নয় নঙে থাকবে শিক্ষার্থী আপনার কম্পোজিশন। তার মানে আপনাদের এই তেরো নম্বর যে প্রশ্নটা ইমেল আছে এই ধরনের একটা ইমেল থাকবে, আর পনেরো নম্বরে প্যারাগ্রাফ থাকবে, ইমেলে ছয় নম্বর, প্যারাগ্রাফে সাত নম্বর, কম্পোজিশনে সাত নম্বর। এই ছিল শিক্ষার্থী ইংরেজি দ্বিতীয় পত্রের, আপনারা এই বিষয়গুলো ভালোভাবে বুঝে নেবেন। তারপর যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে কমেন্ট করবেন, অথবা আমার চ্যানেলে আমার ফোন নাম্বার দেওয়া আছে অ্যাবাউটে এবং কমিউনিটিতে, আপনারা আমাকে ফোন করে জেনে নেবেন, আমি আপনাদের চেষ্টা করব সহযোগিতা করার। শিক্ষার্থী সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।